10/11/2022 বৃহস্পতিবার ট্রাভেল ব্লগার সুবীর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে উলুবেরিয়া কালীবাড়ির রাশ উৎসবের শুভেচ্ছা। উলুবেরিয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা। উলুবেরিয়া কালীবাড়ি রাশ উৎসব 2022 এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম উলুবেরিয়া কালীবাড়ির রাশ উৎসবের শুভারম্ভ। যারা ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনে লিংক দিলাম অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, প্লিজ একটু দেখে নেবেন। আর দু একদিনের মধ্যেই পুরোপুরিভাবে সেজে উঠবে উলুবেরিয়া কালীবাড়ির রাশ উৎসব। হাওড়া উলুবেরিয়ার রাস উৎসব। এই হাওড়া উলুবেরিয়ার রাস উৎসবে কয়েক লক্ষ মানুষের কিন্তু সমাগম হয়। শুধু আমাদের এই হাওড়া জেলা নয়, এই জেলা ছাড়াও কিন্তু অন্যান্য জেলা থেকেও এই রাস উৎসবে মানুষ এসে লক্ষ লক্ষ মানুষের একটা সমাগম হয়। এবং এই যে উলুবেরিয়া কালীবাড়ি, আমাদের এই উলুবেরিয়া কালীবাড়ির একটা ঐতিহ্যময় উৎসব। উলুবেরিয়া কালীবাড়ির রাস উৎসব 71তম বর্ষে পদার্পণ করল। প্রধান রাসমঞ্চ পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে এবং তার দুপাশের অন্যান্য সমস্ত কক্ষগুলো কিছু কিছু কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু দু একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। কালীবাড়ির মাঠে যে মেলা বসে সেই মেলার প্রায় সবই দোকান বসে গেছে, কিছু কিছু দোকানপাট চালুও হয়ে গেছে। এই যে এখানে রাসমেলা দেখছেন এবং কালীবাড়ির যে একেবারে গঙ্গার ধারের যে মাঠ, এই মাঠে কিন্তু একটা বিরাট বড় মেলা বসে এবং সেই মেলা কিন্তু এক মাস ধরে চলে এবং এখানে রাস উৎসবও কিন্তু এক মাস ধরে চলে। এই কালীবাড়ির সংস্থার পক্ষ থেকে আপনাদের প্রত্যেক জেলার মানুষকে কিন্তু রইল সাদর আমন্ত্রণ। এখানে মেলার নাগরদোলা এবং অন্যান্য আরও যে সমস্ত রাইডস থাকে এগুলো প্রায় প্রস্তুতি পর্ব শেষ, আর দু একদিনের মধ্যেই পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে। আমরা আমাদের 71তম রাস উৎসব উদযাপন করছি উলুবেরিয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা সংস্থার পক্ষ থেকে। সকলকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের রাসে আসুন, সবাইকে আহ্বান জানাই এবং মাতৃদর্শন এবং রাস উৎসবকে উৎসব হিসাবে পালন করুন। রাসমঞ্চের দুপাশের সমস্ত কক্ষ এবং মাঠের মেলার নাগরদোলা, দোকানপাট, অন্যান্য পুরোপুরিভাবে শুরু হয়ে যাওয়ার পরেই থাকবে আমার আরও একটি ভিডিও। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে রাখার সুবিধা এটাই, সেই ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।